অনেক অনেক দিন আগে সদ্গুরু আমার মাকে বলেছিলেন যে উনি একটা নৌকা নিতে চান, ছোট মাছ ধরা নৌকার মতন, আর আফ্রিকায় যেতে চান। কারণ তখন এই ধরনের নৌকাগুলো ভ্রমণে যেত, আর কাঠের ভেলাও ছিল যেগুলো এসব করত। উনি 6 মাসের জন্য যেতে চেয়েছিলেন। তো এই সমুদ্রের মধ্যে থাকা, এই দিগন্ত বিস্তৃত জলের মধ্যে থাকাতে উনি নিশ্চয়ই খুব খুশি হবেন আমি ভেবেছিলাম, আর আনন্দে উপভোগ করতে পারবেন। শুধুমাত্র মন পড়ে থাকবে না অনুষ্ঠান আর সাক্ষাৎকারের দিকে। কতটা ভুল ছিলাম আমি এই 2.5 দিন নিয়ে। তো যখন আমরা রিয়াধে পৌঁছলাম, তখন এটা এত অবিশ্বাস্য ছিল আমাদের জন্য, কারণ সমস্ত দিকে শুধু বালি আর বালি, আর আমি ব্যক্তিগতভাবে কোনোদিন এরকম কিছু দেখিনি। আমরা সবাই একটা বাসে বসেছিলাম আর উইন্ডস্ক্রিনের বাইরে প্রায় কিছুই দেখা যাচ্ছিল না। আমরা বাইরে তাকিয়ে ভাবছিলাম, ও সবকিছু একটু ঘোলাটে লাগছে, প্রায় কুয়াশার মতো, বুঝলেন? ভোরের কুয়াশা দেখলে যেমন লাগে, আপনি বাস থেকে নামলে তবেই বুঝতে পারবেন যে এটা কুয়াশা না, একটা ধুলো, বালি, বালিরই খুব সূক্ষ্ম কণা উঠছে। বালির ঝড় হচ্ছিল আমাদের চারপাশে, আর আমরা বুঝতে পারছিলাম না কিভাবে সদ্গুরু এর মধ্যে দিয়ে বাইক চালাবেন। আমি জানি না আমাদের মধ্যে সত্যি কেউ ভেবে দেখেছিলেন কিনা যে শ্বাসের সাথে উনি কি কি টেনে নিচ্ছেন, কি কি গিলছেন মোটরসাইকেল চালানোর সময়। আমার মনে হয় ব্যাপারটা আমি সত্যি তখন বুঝতে পারলাম যখন আমরা জাহাজে উঠলাম। তো আমরা ওমান থেকে জামনগরে যাওয়ার একটা জাহাজ নিয়েছিলাম। অন্তত আমার মনে হয়েছিল যে এটা তাঁর জন্য 3 দিনের বা 2.5 দিনের একটা বিরতি হবে। তো আমরা জাহাজে উঠলাম, কিছুক্ষণের জন্য গোটা ক্রু, ক্যাপ্টেন আর সকলের সাথে দেখা করলাম। প্রথম দিনটা আমরা সবাই ঠিকঠাকই ছিলাম, তারপর দ্বিতীয় দিন সকালে ওনাকে দেখে ঠিক সুস্থ লাগছিল না। আমি জিজ্ঞেস করলাম, তুমি ঘুমিয়েছো ঠিকঠাক এইসব? উনি বললেন, ভালো আছি ভালো আছি, আর তারপর তিনি কাশতে শুরু করলেন, আর উনি থুতু করে যেটা ফেললেন সেটা ছিল ছোট ছোট বলের মতো বালি ও মাটি বেরোচ্ছিল কাশির সাথে। অল্প স্বল্প না, এমন না যে কফের মধ্যে অল্প একটুখানি, সেরকম নয়, বুঝলেন? আপনি দেখতে পাবেন বালির কণা আর মাটির দলা ফুসফুস থেকে বেরিয়ে আসছিল। আমার কোনো ধারণাও ছিল না যে এত বালি কারো ফুসফুসের ভেতরে যেতে পারে আর এমনভাবে বেরিয়েও আসতে পারে। ওনাকে এভাবে বালির বল কেশে বের করতে দেখে আমি বুঝতে পারছিলাম না ওর ফুসফুসে কিছু হয়েছে কি না, এটা বিপজ্জনক কিছু কি না, আমাদের কি ডাক্তারের কাছে তার ফুসফুস দেখানো দরকার, কি অবস্থায় আছে, কিচ্ছু জানি না। আমি শুধু জানি উনি কেশে চলেছেন, ওর গলার আওয়াজ চলে যাচ্ছে, তিনি একবারে কয়েক মিনিটের বেশি কথা বলতে পারছেন না, এমনকি যখন কথা বলছেন তিনি নরমভাবে কথা বলছেন। তারপর আমরা জানবার চেষ্টা করছিলাম, আপনি ঠিক আছেন, কিছু ওষুধ নিয়ে আসবো কি না, কিছু ব্যবস্থা করবো কি না। উনি বললেন, না না আমি ঠিক আছি। উনি আমাকে জিজ্ঞেস করছেন, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, এটা ছেড়ে দাও, তুমি যাও গিয়ে দেখো বাকিরা সবাই খেয়েছেন কি না, দেখো উনি সবাই ঠিক আছেন কি না। আর আমি ওনার দিকে তাকিয়ে আছি, এত দুর্বল লাগছে ওনাকে, উনি বসে থাকছেন, ঠিকভাবে উঠে দাঁড়াতে পারছেন না, অবাস্তব ওনাকে এরকম অবস্থায় দেখাটা। কিন্তু এত কিছু পরেও উনি কিছুই বলছেন না, শুধু বলছেন, আমার একটু সময় দরকার, আমার কিছু লেখালেখি আছে, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। কিন্তু দেখাই যাচ্ছে উনি ঠিক নেই। ওনার গায়ে খুব জ্বর থাকবার কারণে আর ক্রমাগত কাশছিলেন, কথা বলতে পারছিলেন না। আমরা বুঝতে পারছিলাম না যে ঠিক কেমন আছেন উনি, কারণ উনি আমাদের কিছুই বলবেন না। আমি বুঝতে পেরেছিলাম যে ওর জ্বর খুব বেশি ছিল। যতবার তিনি কাশছেন আমরা যদি তাকে একটা টিস্যু বা কিছু এগিয়ে দিই, টিস্যু বালির কণায় ভরে যাচ্ছে। তো দ্বিতীয় দিন আমরা ডেকের উপরে গিয়েছিলাম, আর জাহাজের মাথায় একটা কোণে তার বসবার জন্য আমরা একটা ছোট টুল রেখেছিলাম, আর ভিডিও টিম কিছু সুন্দর ভিডিও নিতে চেয়েছিল, এরকমই কিছু আর কি। তো উনি সেখানে গিয়ে বসলেন আর টুলটার উপর বসে রইলেন কিছুক্ষণ। আর বোধহয় প্রথমবার আমি তাকে বলতে শুনলাম, আমি আমাকে একটু যেতে হবে, বুঝলে? উনি উঠে দাঁড়ালেন, বলতে গেলে পুরো পথটা রেলিং ধরে ধরে ভিতরে ফিরে গেলেন।
নিজের ঘরে চলে গেল। এটা এটা দেখতে একটু অবাস্তব লাগছিল যে শুধু হাঁটার জন্য ওনাকে কোনো কিছু সাহায্য নিতে হচ্ছে, মানে মাত্র 10 বা 15 ফুট ওইটুকু হাঁটতে তাকে রেলিংয়ের সাহায্য নিতে হচ্ছিল ঘর পর্যন্ত ফিরে যেতে। ওকে একা ঘরে ঘুমাতে দিতে আমি ভীষণ অস্বস্তি বোধ করছিলাম। আমি ওর ঘরে গিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম, কারণ জানি না তো মাঝরাতে যদি উনি উঠে যান ওনার কিছু একটা ঘটে, কেউ থাকবেন না কিছু করার জন্য। আর এটা একটা জাহাজ, আর জাহাজ এদিক ওদিক দুলছে। আমরা প্রায় 30-32 ডিগ্রি গড়িয়ে যাচ্ছিলাম, একবার এদিক একবার ওদিক। একটা রুক্ষ যাত্রা আমাদের সকলেরই জন্য, বিশেষ করে ওর জন্য, কারণ উনি আগে থেকে অসুস্থ ছিলেন আর আপনি কোনোভাবেই ঠিক বিশ্রাম করতে পারবেন না, কারণ আপনার শরীর ক্রমাগত দুলছে আর উনি কেশেই যাচ্ছেন কেশেই যাচ্ছেন। আমরা কিছু দেবো কিনা জিজ্ঞেস করলে, না না আমি ঠিক আছি, আর তিনি 1 মিনিট সময় নেবেন আর যা করছিলেন তা করতে লাগবেন। এটা এটা নিজের চোখে দেখা খুব কঠিন। সদগুরু বললেন, কেন আমরা জাহাজের ক্রুয়ের সবাইকে এক জায়গায় করে তাদেরও এই অভিযানে নিচ্ছি না, আমরা তাদের সাথেও মাটিকে বাঁচার নিয়ে কিছু কথা বলবো। তো আমরা জাহাজের সব কর্মচারীদের একসাথে নিয়ে এলাম জাহাজের নিচের তলায় তাদের মিটিং এরিয়াতে। উনিও বসলেন, সেফ সয়েল সম্পর্কে কথা বলতে শুরু করলেন আর গলার আওয়াজ হারাতে শুরু করলেন। তিনি কিছু বলতে গেলে কেশে ফেলছিলেন আর বলছেন মাফ করবেন, আর তারপর তিনি আবার বলতে শুরু করছেন, আর তিনি পুরো কথাটা একবারে বলে উঠতে পারছিলেন না যেমনটা আমরা ওনার থেকে শুনতে অভ্যস্ত অনুষ্ঠানে বা অন্য কোথাও। যেহেতু তিনি ক্রমাগত কাশছিলেন উনি ওনার গলার স্বর হারিয়ে ফেলছিলেন। এটা এটা দেখা খুব কষ্টের ছিল। তো কিছুক্ষণ কথা বলার পর উনি বললেন, আগে ভিডিওটা চালানো যাক তারপর আমরা আবার কথা বলবো। ওই কয়েক মিনিটের বিরতিটা তার নেওয়া দরকার ছিল, কারণ উনি কথা বলে যেতে পারছিলেন না একটানা অনেকক্ষণ। জাহাজে থাকাকালীন একসময় আমি সত্যি ভাবছিলাম যে যাই হয়ে যাক উনি 100টা কাজ করতে চাইলেও আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে উনি ওসব কিচ্ছু না করেন, কারণ এটা অমানবিক, এটা অতিমানবিক নয় এটা অমানবিক যে সমস্ত অবস্থার মধ্যে দিয়ে উনি যাচ্ছিলেন। আমরা জামনগর বন্দরে পৌঁছলাম আর উনি জাহাজ থেকে নেমেই ভিড়ের মধ্যে চলে গেলেন, সেখানে কথা বললেন আর যখন কাশলেন ক্ষমা চাইলেন, আমি দুঃখিত আমার একটু, আবার তিনি কথা বললেন। আমি ভাবলাম সেখান থেকে আমরা সরাসরি আমাদের থাকার জায়গায় যাচ্ছি, আর নৌবাহিনীর একটা ইভেন্ট ছিল তারপরে। তিনি ওখানে কথা বললেন, ওখানেও যখন তিনি কথা বলছেন আপনি কণ্ঠস্বর শুনেই বুঝতে পারবেন ওনার গলা সাধারণত এরকম শোনায় না, এটা খুব রুক্ষ লাগছিল আর তিনি আর তারপর আবার কথা বলছিলেন অথবা কেশে বলছিলেন ক্ষমা করবেন আমি খুব দুঃখিত। উনি সুস্থ নেই বলে ক্ষমা চাইছিলেন, কিন্তু কারোকে জানতে না দিয়েই যে সত্যি উনি ভালো নেই। সেখান থেকে আমরা বের হলাম, ওনার জন্য একটা বিরাট বড় অভ্যর্থনা ছিল, 1 ঘন্টার একটা দীর্ঘ অনুষ্ঠান, 1.5 ঘন্টা ধরে তিনি অবিরাম কথা বলে গেলেন। এটা দেখতে তো অবিশ্বাস্য লাগছিল, তবে এটা দেখাটা ভীষণ কষ্টেরও ছিল, কারণ আমরা দেখেছি যে আগে 2-3 দিন উনি কেমন ছিলেন, আর আমরা শুধু এইটুক চেয়েছিলাম যাতে উনি কিছুটা সময় বিশ্রাম নেন।